আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়াল ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। ভারী বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দিল মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ। টাকা পাঠানো কমিয়ে দিয়েছেন প্রবাসীরা, রিজার্ভে ক্রমশ টান। দেউলিয়ার পথে দেশি এয়ারলাইন্সগুলো জেট ফুয়েলের দাম কমাতে আরজি। মালয়েশিয়ায় ব্ল্যাকলিস্টেড প্রবাসীদের প্রবেশকালে গ্রেপ্তার 14 জন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে রয়েছে আপনার সেবায় নিয়োজিত একচাপ দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822271220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ মেট মালয়েশিয়া আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত কেলান্তান, তেরেঙ্গানু, পাহাং এবং জোহরের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত এই স্থানগুলোতে একটানা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। মেট মালয়েশিয়ার মহাপরিচালক মোহাম্মদ হেলমি আবদুল্লাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সমগ্র কেলান্তান এবং তেরেঙ্গানু, পাহাংয়ের কুয়ান্তান, পেকান এবং রম্পিন এবং মার্সিং, কোটাটিঙ্গি এবং জোহরের জোহরবারু। উত্তর পূর্ব দিকের বাতাসের ঘনত্ব, ভারী বৃষ্টিপাত এবং জোরালো বাতাস বয়ে আনবে বলে আশা করা হচ্ছে, যা নিম্নাঞ্চলে বন্যার কারণ হতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেট মালয়েশিয়া। ডলার সংকট সমাধানে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। এ লক্ষ্যে রেমিটেন্সের ডলারের দর নির্ধারণ করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফেদা। খোলাবাজারে দামের পার্থক্যের কারণে বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহ হারায় প্রবাসীরা, ফলে বরাবরের মতো অক্টোবরেও রেমিটেন্স প্রবাহ কমে গেছে। তবে অক্টোবরে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন সৌদি আরবের প্রবাসীরা। দেশটি থেকে এ সময় প্রবাসী আয় আসে $30,84,00,000। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রেমিটেন্স পাঠানোর দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। দেশটি থেকে অক্টোবরে রেমিটেন্স আসে $23,36,00,000। এছাড়া তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত। দেষ্টি থেকে এ সময় $17,06,00,000 প্রবাসী আয় এসেছে। অক্টোবরে যুক্তরাজ্য থেকে রেমিটেন্স এসেছে $11,04,00,000, কুয়েত থেকে $13,24,00,000, কাতার থেকে $14,18,00,000, মালয়েশিয়া থেকে $7,05,00,000, ইতালি থেকে $8,71,00,000, ওমান থেকে $4,96,00,000 এবং বাহরাইন থেকে $5,04,00,000 রেমিটেন্স আসে। দেশে ব্যাপক ডলার সংকটের প্রভাব কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এসব অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আর্থিক খাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতির মধ্যে রেমিটেন্সে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। অক্টোবরে গত 8 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অক্টোবর মাসে রেমিটেন্স এসছে $152,54,00,000। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার $104 হিসেবে এর পরিমাণ $15,864। চলতি বছরের এপ্রিল থেকে দেশে ডলার সংকট দেখা দেয়। এরপর ব্যাংকগুলো বেশি দাম দিয়ে ডলার সংগ্রহ শুরু করে। পরে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে $200,00,000 প্রবাসী বেশি আয় এসেছিল। প্রবাসী আয় বা রেমিটেন্সের ওপর 2.5% হারে প্রণোদনা দিচ্ছে সরকার। এরপরও রেমিটেন্সের প্রবাহ কোনোভাবেই বাড়ানো সম্ভব হচ্ছে না। জেট ফুয়েলের সঠিক দাম সমন্বয়ের দাবিতে এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে আরজি জানালো বেসরকারি এয়ারলাইন্স মালিকরা। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি দেয় এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এদিন এওএবির মহাসচিব ও নোভোয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমান এবং এওএবির সহসভাপতি ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন এই চিঠি দেন। চিঠির একটি অংশে বলা হয়েছে, এয়ারলাইন্স পরিচালনা ব্যয়ের 40-60% জ্বালানি খরচের ওপর নির্ভরশীল। তবে বাংলাদেশে অতি মূল্যায়িত জেট ফুয়েলের কারণে এভিয়েশন খাত অস্তিত্বের সংকটে নিপতিত। এভিয়েশন খাত দীর্ঘ করোনাকালীন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়। ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি তেলের অত্যাধিক মূল্য বৃদ্ধি এই খাতে উপর্যুপরি আঘাত করেছে। ফলে এয়ারলাইন্সগুলোর দেউলিয়া ঘোষণা শুধু সময়ের ব্যাপার মাত্র। এতে উল্লেখ করা হয়েছে, জেট ফুয়েলের বিশেষ করে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বাংলাদেশে প্রায় আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে 30
থেকে 40% বেশি মূল্যে ক্রয় করতে হয়। ফলশ্রুতিতে জিএমজি, ইউনাইটেড এবং রিজেন্টের মতো সম্ভাবনাময় এয়ারলাইন্সগুলো দেউলিয়া হয়েছে। জেট ফুয়েল ব্রিকোয়ার একক কর্তৃত্ব পদ্মা অয়েল কোম্পানির থাকা এয়ারলাইন্সগুলো প্রতিযোগিতামূলক দামে জেট ফুয়েল ক্রয়ের অধিকার থেকে বঞ্চিত। অন্যদিকে একই জ্বালানি অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির চেয়ে 15-25% বেশি মূল্যে ক্রয় করতে হয়। অতি সম্প্রতি অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানি মূল্য 5 টাকা বাড়িয়ে 130 টাকা করা হয়েছে। পক্ষান্তরে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানি মূল্য 9 সেন্টে যা প্রায় 10 টাকা কমিয়ে $1 নির্ধারণ করা হয়েছে, যা অভূতপূর্ব। বর্তমান পরিস্থিতিতে প্রতিমন্ত্রীর কাছে কিছু প্রস্তাবনা দিয়েছে এওবি। সেগুলোর মধ্যে রয়েছে দেশীয় প্রাইভেট সেক্টর এয়ারলাইন্স এবং হেলিকপ্টার অপারেটরদের জন্য সরাসরি পার্টেক্স পেট্রোলিয়াম থেকে জ্বালানি ক্রয়ের অনুমোদন, প্রয়োজনে প্রতিযোগিতামূলক মূল্যে বিদেশ থেকে জেট ফুয়েল আমদানির অনুমোদন প্রদান, অভ্যন্তরীণ জ্বালানি মূল্য আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানি মূল্যের সঙ্গে সমন্বয় করা। মালয়েশিয়ার জোহর প্রদেশে 12 ইন্দোনেশিয়ান নাগরিককে পাচারের দায়ে 2 মালয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। এছাড়াও ওই 12 ইন্দোনেশিয়ান নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন জোহরের পরিচালক বাহারুদ্দিন তাহির বলেছেন, ইন্দোনেশিয়ান ওই অভিবাসীদের মধ্যে 10 জন আগে মালয়েশিয়াতে ব্ল্যাকলিস্টেড ছিলেন এবং 2 জন ব্যক্তি তাদেরকে পরিবহনকারী হিসেবে কাজ করছিল। সোমবার সকাল 7:20 সিআইকিউ বিএসআই এর গাড়ির প্রবেশপথ থেকে 24 এবং 52 বছর বয়সী উভয় পরিবহনকারীকে গ্রেপ্তার করা হয়। 12 ইন্দোনেশিয়ান নাগরিকদের মধ্যে 9 জন পুরুষ এবং 20-40 বছরের মধ্যে 3 জন নারী রয়েছেন, যার মধ্যে 10 জনকে আগে বিভিন্ন অপরাধের জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন ব্ল্যাকলিস্টেড করেছে। আজ সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জোহর ইমিগ্রেশন বিভাগ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই 12 ইন্দোনেশিয়ান নাগরিক কোনো প্রকার স্ট্যাম্প ছাড়াই সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল এবং কাউন্টারে কর্মরত অফিসারদের সহায়তা করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের আগে কাস্টমস দ্বারা একটি রুটিন লাগেজ পরিদর্শনের জন্য থামানো হয়। তাদের পাসপোর্ট চেক করে দেখা গেছে তাদের কাছে আগমনের স্ট্যাম্প নেই এবং ইমিগ্রেশন বিভাগ তাদের অনুসন্ধানের বিষয়ে আমাদের সতর্কিত করেছিল। আমরা বিশ্বাস করি এটি একটি সিন্ডিকেটের মোটাস অপারেন্ডি এবং আমরা আমাদের নিজস্ব কর্মকর্তাদের জড়িত থাকার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। তিনি বলেন, অভিবাসীদের 2টি গাড়িতে করে সিঙ্গাপুর থেকে আনা হয়েছিল। এই ঘটনায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জড়িত। সাংবাদিকদের এমন সন্দেহের উত্তরে জোহর ইমিগ্রেশনের পরিচালক জানান, এ ব্যাপারে বিস্তর তদন্ত করা হচ্ছে। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।